नमस्कार বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি বানাবো আলুর দম। এটি ভাত, রুটি, পরোটা বা যে কোনো খাবারের সাথে খেতে ভীষণ ভালো লাগে। আসুন দেখে নিই এই আলুর দম রেসিপিটি আমি কিভাবে বানালাম। এখানে আমি কয়েকটা আলু সিদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো এবং কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এবার এটা ভালো করে আলুর সাথে মাখিয়ে নেব। একটি কড়াই গরম করে তাতে দিয়ে দিচ্ছি 2 চামচ সরষের তেল। তেল গরম হয়ে গেলে এর মধ্যে আলুগুলো দিয়ে দেব এবং ভালোমতো ভেজে নেব। ভালো করে আলু ভাজা হয়ে গেছে। এবার আলুগুলো অন্য একটি বাটিতে আমি তুলে নিচ্ছি। এবার ওই তেলে দিয়ে দিচ্ছি গোটা জিরে, শুকনো লঙ্কা, এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কয়েকটা রসুন কুচি এবং রসুনটা ভালো করে তেলের সাথে কিছুক্ষণ ভেজে নেব। দুটি মাঝারি সাইজের পেঁয়াজ আমি কুচি করে রেখেছিলাম, এবার সেটা দিয়ে দিলাম এবং ভালো করে পেঁয়াজটা ভেজে নেব। পেঁয়াজ ভাজার সময় এর মধ্যে কয়েক দানা চিনি দিয়ে দিচ্ছি যাতে রংটা ভীষণ ভালো আসে। এর মধ্যে দিয়ে দিলাম 3 থেকে 4টে চেরা কাঁচা লঙ্কা। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা ও রসুন বাটা। আদা ও রসুন বাটাটা ভালো মতো কষিয়ে নেব যতক্ষণ না এর কাঁচা গন্ধটা না চলে যায়। এবার এর মধ্যে দিয়ে দিলাম 1/2 চামচ হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো এবং সবকিছু একসাথে ভালো করে পেঁয়াজের সাথে মিশিয়ে নেব। মশলা ভালোমতো কষানো হয়ে গেলে এর মধ্যে ফেটিয়ে রাখা টক দই দিয়ে দিচ্ছি। টক দই দেওয়ার সময় আমি আঁচটা কমিয়ে নেব। এবার টক দইটা মশলার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি এবং কিছুক্ষণ কষিয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কসুরি মেথি, স্বাদমতো নুন দিয়ে দিলাম। নুনটা অবশ্যই আপনারা আপনাদের আন্দাজ মতো দেবেন। এবার সবকিছু একসাথে ভালোমতো মিশিয়ে নিচ্ছি। মশলা থেকে তেল ছাড়লে এর মধ্যে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি এবং আলু এবং মশলা ভালোমতো মিশিয়ে নিচ্ছি এবং কিছুক্ষণ কষিয়ে নেব। দুই থেকে তিন মিনিট আলুটা কষিয়ে নেওয়ার পর এর মধ্যে 1 কাপ উষ্ণ জল দিয়ে দিলাম। এই সময় আঁচটা আমি একটু বাড়িয়ে নিয়েছি। এবার ঢাকা দিয়ে মাঝারি আঁচে 2 থেকে 3 মিনিটের জন্য এটা রান্না করে নেব। আলুর দম একদম তৈরি। এবার নামানোর আগে এর মধ্যে সামান্য গরম মশলাগুলো ছড়িয়ে দিচ্ছি এবং ভালো করে মিশিয়ে নেব। আলুর এই দম
সার্ভ করার জন্য একদম রেডি। আপনারা অবশ্যই এটা ট্রাই করবেন এবং আমাকে জানাবেন কেমন লাগলো। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।